হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজ আপনাদের জন্য এনেছি আপনাদেরই অনুরোধে আরও একটি ভিডিও এর আগে একটি ভিডিও আমরা দিয়েছিলাম কলকাতা থেকে কীভাবে আপনি ত্রিপুরা যাবেন সে সময়ে আমরা জানিয়েছিলাম যে আরও কিছু ট্রেন আছে যেগুলি নিউ জলপাইগুড়ি থেকে আগরতলা বা ত্রিপুরাতে যাচ্ছে সেই ট্রেনগুলির কথা আজকে আপনাদেরকে জানাবো জানাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বটন প্রেস করতে একদম ভুলবেন না তো এবারে আসুন আসল কথাতে নিউ জলপাইগুড়ি থেকে মোটামুটি চারটে ট্রেন আগরতলা যাচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলাতে যাচ্ছে কলকাতা থেকে আর দুটি ট্রেন আছে তো আসুন প্রথমেই বলি চোদ্দ হাজার কুড়ি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি টাইফ হচ্ছে মেল এক্সপ্রেস রেক্জ নর্দার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত সাড়ে বারোটায় ছেড়ে যায় আগরতলা গিয়ে পৌঁছায় রাত্রি পরে রাত্রি সাড়ে বারোটায় এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম চব্বিশ ঘন্টা যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো টাকা স্লিপার চারশো টাকা এসি থ্রিটার বারোশো নব্বই টাকা এসি টু টায়ার আঠেরোশো পঁচাত্তর টাকা এরপর বলবো পনেরো হাজার ছশো পঁচিশ দেওঘর আগরতলা উইকলি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আগরতলাতে গিয়ে পৌঁছায় একরাত্রি পরে পরের দিন সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জলপাইগুড়ি থেকে আগরতলার ট্রাভেলিং টাইম তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে তেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় আর যাত্রাপথে দূরত্ব নশো অষ্টাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো টাকা স্লিপার চারশো টাকা এসি থ্রিটার বারোশো টাকা এবারে বলবো কুড়ি হাজার পাঁচশো দুই আনন্দবিহার টার্মিনাল আগরতলা রাজধানী এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানী রিকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটির সপ্তাহে একদিন বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর আগরতলায় গিয়ে পৌঁছায় একরাত্রি পরে দুপুর একটা বেজে তিরিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য এসি থ্রি টায়ার মিনিমাম সতেরোশো পঁচানব্বই ম্যাক্সিমাম তেইশশো ঊনপঞ্চাশ এসি টু টায়ার মিনিমাম চব্বিশশো পাঁচ টাকা ম্যাক্সিমাম তেত্রিশশো অষ্টানব্বই টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম এবং ম্যাক্সিমাম ঊনচল্লিশশো টাকা এরপর বলব এক হাজার ছশো পঁয়ষট্টি হাবিবগঞ্জ আগরতলা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি টাইফ হচ্ছে মেল এক্সপ্রেস রেগজন ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি জংশন থেকে রাত্রি নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর আগরতলা গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম চব্বিশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো আটষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড চল্লিশ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো আটচল্লিশ টাকা স্লিপার পাঁচশো পঁচাশি টাকা এসি থ্রি টায়ার পনেরোশো নব্বই টাকা এসি টু টায়ার বাইশশো পাঁচ টাকা এছাড়া আরও দুটি ট্রেন আছে যেগুলি আগে বলেছি সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট আগরতলা হামসফর এক্সপ্রেস যদি এই দুটি ট্রেনের ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি এবারেও তেরো হাজার একশো তিয়াত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার নিউ জলপাইগুড়ি জংশনের ওয়ান এ প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর আগরতলাতে গিয়ে পৌঁছায় একরাত্রি পরে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আটশো সাতাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল দুশো পঞ্চাশ টাকা সেকেন্ড সেটিং অর্থাৎ চেয়ার কার দুশো পঁয়ষট্টি টাকা স্লিপার চারশো পঞ্চান্ন টাকা এসি থ্রি টায়ার বারোশো চল্লিশ টাকা এসি টু টায়ার আঠেরোশো টাকা এবারেই বারো হাজার পাঁচশো তিন বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট আগরতলা হামসাফার এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে হামসাফার একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সপ্তাহে সপ্তাহে দুদিন রবিবার এবং বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর অথবা একের এ প্ল্যাটফর্ম থেকে ভোর চারটে তিরিশ মিনিটে ছেড়ে যায় আগরতলাতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেইশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো আটষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স মিনিমাম টাকা টাকা তো বন্ধু গেল। কি কি করে আপনি আপনি যাবেন ঘুরতে ভালোবাসেন। তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হল তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় তবন্ধু আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ